জয়গুরু বন্ধুরা বনসাই এই কথাটি বললে এর সঙ্গে আরও দুটি শব্দ এমনিতেই উঠে আসে একটি হচ্ছে ধৈর্য আর দ্বিতীয়টি হচ্ছে সময় তা বাগানী বন্ধুরা অনেকেই এই একদম ধারাবাহিক একটি কাজকে বহুদিন ধরে করবেন একটি বনসাই তৈরি হতে অনেকটা সময় লাগবে এই কারণে আধা তৈরি বনসাই অথবা তৈরি বনসাই প্রচুর দাম দিয়ে কিনে নিয়ে আসেন কিন্তু বন্ধুরা যদি আপনি বনসাইয়ের বেসিক ব্যাপারগুলো না জানেন তাহলে রেডি একটি বনসাই কিনে নিয়ে আসলেও কিন্তু দেখতে দেখতে আপনার চোখের সামনে সেটি কিন্তু তার সে হারাবে এবং পরিশেষে এমন একটা জায়গায় আসবে যখন কিন্তু কাজ আবার প্রায় নতুন করেই শুরু করতে হবে অর্থাৎ দিনের শেষে এটাই দাঁড়ালো যে আপনি যদি একটি চারা গাছ থেকে অথবা একটি কালেক্টেড ম্যাটেরিয়াল থেকে বনসাই তৈরি করলে যেমন বনসাইয়ের ব্যাপারগুলো খুঁটিনাটি সমস্ত কিছু আপনাকে জানতে হবে ঠিক তেমনি আপনি যদি একটি তৈরি বনসাইও কিনে নিয়ে আসেন তাহলেও কিন্তু সেটি মেনটেন করার জন্য বনসাইয়ের খুঁটিনাটি তথ্য আপনাকে জানতে হবে এখানে দেখুন একটি গাছ রয়েছে যেটি ফাইনাল পটিং করা হয়ে গেছে কিন্তু এই বর্ষার জল পেতে এতে কিন্তু আবার ভীষণ রকমই বৃদ্ধি দেখা দিয়েছে তা এ সময় যদি এই গাছটিকে সঠিক সময়। কাটিং বা প্রুনিং না করা হয় তাহলে কিন্তু এর যে ব্রাঞ্চগুলো অত্যধিক বৃদ্ধি পাচ্ছে সেগুলো বৃদ্ধি পাবে এবং এরকম কিছু ভাইটাল ব্রাঞ্চ কিন্তু এতে ডাইব্যাক হয়ে যেতে পারে আজকে আমরা এই গাছটির কাটিং প্রুনিং করব এবং যদি প্রয়োজন হয় তাহলে এর রিপোর্টিং করব অনেকেই দেখছি গাছ ধরছেন এবং রিপোর্টিং করে দিচ্ছেন কিন্তু সবার প্রথমে আপনি যে গাছটিকে রিপোর্টিং করতে চাইছেন আপনাকে দেখতে হবে যে গাছটিতে আদৌ কি রিকোয়ারমেন্ট রয়েছে রিপোর্টিং করার কারণ যতবার আপনি রিপোর্টিং করছেন গাছটির ওপরে কিন্তু একটি ভীষণ রকমের স্ট্রেস পড়ে অর্থাৎ গাছটি কিছুদিন সাময়িকভাবে থমকে যায় এবং আবার পুনরায় তার সমস্ত অর্জিত এবং সঞ্চিত শক্তি দিয়ে নতুন ডালপালা বের করে বাড়তে শুরু করে তাই যদি কোনো প্রয়োজন না থাকে আপনি যদি গাছটিকে অযথা রিপোর্টিং করেন তাহলে কিন্তু গাছটিকে শুধু শুধু স্ট্রেসের মধ্যে ফেলে দেওয়া এবং তার কিছুটা এনার্জি ওয়েস্ট করা এছাড়া আর কিছুই নয় যারা সাথে রয়েছেন তারা সকলের সঙ্গে তো মোটামুটি পরিচয় রয়েছে যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখছেন নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যদি বাগান এবং বনসাই সংক্রান্ত বিষয়ে আপনার সামান্যতম আগ্রহ থাকে অথবা আপনার পরিচিত কারোর আগ্রহ থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা তাকে শেয়ার করে দেখার এবং শেখার সুযোগ করে দিতে পারেন তা চলুন অনেকটা কথা হয়ে গেল আর কথা না বাড়িয়ে এই কাজটি আমরা কমপ্লিট করে ফেলি দেখুন নিচের দিকের এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটির এখান থেকে আমরা দুটো সুন্দর ব্রাঞ্চ পেয়ে যাচ্ছি তাই এইখান থেকে যদি আমরা রাখি দেখুন এই গাছটি দেখেই বুঝতে পাচ্ছেন একটি ছোট বনসাই তা এর যদি এত দূর অবধি এর ব্যাপ্তি চলে আসে এবার এর থেকে আবার আমরা যদি ব্রাঞ্চিং নিতে থাকি তাহলে এর ডিস্টেন্স অনেকটাই বেশি হয়ে যাচ্ছে তাই এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটিকে আজকে আমরা এইখান থেকে কেটে বাদ দিয়ে দেবো এবং এই যে ব্রাঞ্চ দুটি রয়েছে এই দুটি ব্রাঞ্চকে আমরা একটুখানি ওয়ারিং করে এতে কিছুটা মুভমেন্ট দিয়ে দেবো এখানে দেখুন এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটি একদম ঠিকঠাকই রয়েছে এই ব্রাঞ্চটির সঠিক লিপ নোট দেখে নিয়ে আমরা এই ব্রাঞ্চটিকে কেটে দিলাম এবং এর পেছন দিকে দেখুন একটি ব্যাক ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চটি যথেষ্টই ভালো কিন্তু এই ব্রাঞ্চটিতে একটুখানি ওয়্যারিং করার প্রয়োজনীয়তা রয়েছে এটাতে ওয়ারিং করে নিয়ে এর যে অতিরিক্ত অংশ রয়েছে সেটি আমরা কেটে বাদ দিয়ে দেব এবার এর দেখুন ওপরের যে অংশ এর ওপরের যে অংশ রয়েছে এই ওপরের অংশ কিন্তু অনেকটাই বেশি রয়েছে আমার মতে এর আগে এখানে লিডার ছিল আজকে বর্তমানে আমরা এই গাছটিকে এইখান থেকে কেটে দিলাম দেখুন এখান থেকে কেটে দেওয়ার পর এর যে এই যে নতুন যে ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চ থেকেই আমরা ওয়ারিংয়ের মাধ্যমে এর নতুন লিডার সেট করে দেব এবার দেখুন এর যে গোড়ার অংশ রয়েছে এর গোড়ার অংশ দেখলে বুঝতে পারবেন যে এর গোড়া থেকে কিছু শেকড় ছিল সেগুলোকে এর কাণ্ডের সঙ্গে বেঁধে আমি ফিউজ করে দিয়েছি যার ফলে কাণ্ডের যে থিকনেস রয়েছে সেটা ইনিশিয়ালি বেশ খানিকটা বেড়ে গিয়েছে এবার যেটা বলছিলাম আপনাদেরকে রিপোর্টিংয়ের প্রসঙ্গ গাছটিতে দেখুন ভীষণ রকমই নিউ গ্রোথ রয়েছে যেহেতু বর্ষার সময় চলছে কিন্তু দেখুন এর নিচে ড্রেনেজ দিয়ে অথবা আশেপাশে দিয়ে কোনো রকমের স্কেপ রুট নেই তার মানে এর মাটিতে এখনও যা খাওয়ার রয়েছে তাতে কিন্তু গাছটির এই সিজনটি অন্তত চলে যেতে পারবে এবং যদি প্রয়োজন হয় আমরা ওপর থেকে কিছুটা চাপান সারও দিতে পারব অর্থাৎ এই সময় এই গাছটিতে কিন্তু রিপোর্টিংয়ের আবশ্যকতা একেবারেই নেই এখানে দেখুন বেশ কিছু এই যে শেকড় গজিয়েছে বর্ষার জল পেলে গাছে এই রকম প্রচুর শেকড় হয় এবার অনেকেই কিন্তু এগুলোকে এরিয়াল রুট বলে রেখে দিতে শুরু করেন কিন্তু যদি শুরুর থেকে এ ধরনের শেকড়গুলোকে আপনি রেখে দেন তাহলে কিন্তু গাছের শেপ নষ্ট হতে পারে কেবলমাত্র সেই শেকড়গুলোই এই বর্ষার সময় আপনি রাখবেন যেগুলো আপনার গাছের যে স্টাইলটি আপনি করতে চান বা যে আকৃতিটি আপনি দিতে চান তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর বাদবাকি যে সমস্ত শেকর বেরোবে সেগুলোকে কিন্তু আপনাকে সময় সময় যেভাবে আমি এখানে দেখুন ক্লিন করে দিলাম এদিকেও দেখুন প্রচুর শেকড় রয়েছে এই শেকড়গুলোকে একটিও আমরা রাখবো না প্রত্যেকটি শেকড় বর্ষার সময় খুব বেশি টানা হেঁচড়া করার দরকার নেই যে শেকড়টা উঠলো ভালো যেগুলো উঠলো না সেগুলো আপনারা এভাবে কেটে তার ওপরের অংশটি বাদ দিয়ে দিলেই যথেষ্ট দেখুন এর ক্লিনিং মোটামুটি হয়ে গেল এবার যেটা বাকি রইল এর যে নতুন আমরা ব্রাঞ্চগুলো রাখলাম সেই ব্রাঞ্চগুলোকে ওয়ারিং করে দেওয়ার ব্যাপার এবং এখানে দেখুন এখানে যেহেতু বর্ষার সময় এর গোড়ার বেশ কিছুটা মাটি ধুয়ে গেছে বৃষ্টির জলে এখানে নেবাড়িগুলো কিছুটা দেখা যাচ্ছে যে মাটির ওপরের সারফেসে চলে এসছে কিন্তু এতে যদি সঠিকভাবে টবেতে মাটি দিয়ে দেওয়া হয় আশা করি সে সমস্যার সমাধান হয়ে যাবে গত বছর গোড়ার এখানে কিছু শেকড় আমি বেঁধে দিয়েছিলাম যেগুলো কিন্তু অলরেডি কাণ্ডের সঙ্গে ফিউজ হয়ে গেছে তাই এই বাঁধনটির এখন আর কোনো প্রয়োজন নেই এই বাঁধনটিকে আমরা খুলে দিলাম দেখুন এখানে বেশ কিছু শেকড় ছিল যেগুলো কিন্তু সয়েল সারফেস থেকে অনেকটাই ওপরে ছিল এগুলোকে সব বেঁধে ফিউজ করে দেওয়াতে গাছের কাণ্ডটা যেমন হঠাৎ করেই বেশ খানিকটা মোটা হয়েছে একই সাথে কিন্তু গাছটিতে কিন্তু অত্যন্ত সুন্দর একটি নেবারিও ক্রিয়েট হয়েছে এবার এর যে এই ওপরের ডালটি রয়েছে এই ডালটিকে আমরা কিছুটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের এই ডালটি তো এখন আপাতত দেখতে পাচ্ছেন একটি ব্যাক ব্রাঞ্চের মতো রয়েছে কিন্তু এটিকে আমাদের এই গাছের লিডার করতে হবে যেহেতু দেখতে পাচ্ছেন এখান থেকে মুভমেন্টটা এসে এই অবধি আছে তাই আমরা চেষ্টা করব এই মুভমেন্টটারই ধারাবাহিকতা বজায় রাখতে এই ডালটিতে চলুন দেখা যাক দেখুন খুব ছোট একটি তার একদম নিচের থেকে আর তুললাম না এখান থেকেই নিয়ে এই ব্রাঞ্চটিকে প্রথমে আমরা কিছুটা এদিকে নিয়ে আসলাম এই এবং এরপর ফাইনালি আমরা এটিকে এই ওপরের দিকে পুশ করলাম ছোট জায়গা খুব অতিরিক্ত চাপাচাপি একবারে করতে গেলে ব্রাঞ্চটি ভেঙে যেতে পারে এই কাজটিকে আপনারা দুবারে অথবা তিনবারে করতে পারেন এবার দেখুন এইখানে এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটি আপাতত এখান থেকে আমরা কেটে দিলাম এখানে দেখুন এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটি এদিকে কিছুটা হেলে আছে এটিকে আমরা রাখবো না এরকম জায়গার থেকে আমরা লিডার চাই এবং এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটিকে আমরা এখান থেকে কেটে দিলাম তাহলে গাছের যে মুভমেন্টের ধারাবাহিকতা সেটা বজায় রইল এবং এটি আমাদের নতুন লিডার এই ব্রাঞ্চটিতে দেখুন মুভমেন্ট রয়েছে এটি এতে কেবলমাত্র আমরা ডিফলিয়েশান করে দেব যাতে এখান থেকে আমরা নতুন ব্রাঞ্চ পেতে পারি এবং এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটিতে আমরা সামান্য কিছুটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করব। দেখুন এটি একদম স্ট্রেট একটি ব্রাঞ্চ রয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এবার এটিকে দেখুন এখানে একটি ব্রাঞ্চ রয়েছে এরপরে ব্রাঞ্চ রয়েছে এই একটি ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চটিকে আমরা কিছুটা এই যে হলো স্পেসটা রয়েছে এই জায়গাটাকে যদি আমরা কভার করতে পারি তাহলে গাছের একটি ডিসেন্সি কিন্তু এই ব্রাঞ্চটি নিয়ে আসতে পারে সেই কারণে এই ব্রাঞ্চটিকে প্রথমে আমরা কিছুটা এইভাবে পেছন দিকে নিয়ে গেলাম আবার এভাবে নিয়ে এসে ফাইনালি এই ব্রাঞ্চটিকে আমরা এই একটি মুভমেন্ট দিতে পারি দেখুন এই গেল এই আসলো এবং জাস্ট আমরা টিপটাকে এদিকে ঘুরিয়ে দিলাম এতে দেখুন এই যে মুভমেন্টটি রয়েছে এই সামান্য মুভমেন্টটি কিন্তু এই ব্রাঞ্চটিতে একটি আলাদা মাত্রা যোগ করতে পারে এবার আমরা এখানে লিফ নোট দেখে নিয়ে এরকম জায়গার থেকে ব্রাঞ্চটিকে কেটে বাদ দিয়ে দিলাম তাহলে দেখুন এই যে ব্রাঞ্চটিতে আমরা কিছুটা মুভমেন্ট অ্যাড করলাম ওপরের অংশ কেটে দিয়ে আমরা নতুন লিডার সেট করেছি এবং ওপরের অংশ যে আমরা কেটেছি এই জায়গাটায় কিছুটা অংশ কিছুটা অংশ বাকি ছিল সেটিকে আমরা একদম ছুরি দিয়ে ক্লিনিং করে দিলাম এই জায়গাটা পুরোপুরি হিলিং হয়ে যাবে এবং এরপর এই দুটি ব্রাঞ্চে আমাদের কিছুটা মুভমেন্ট দিতে হবে এবং আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটিতে কিন্তু আমি কোনো রকম কাজই করিনি কারণ এই ব্রাঞ্চটি যথেষ্টই দুর্বল এই ব্রাঞ্চটি এই ওয়েদারে গ্রো করলে যখন এই ব্রাঞ্চটি কিছুটা অন্তত থিকনেস গেন করবে তারপর আমরা এতে এর প্রথম ধাপের কাজ শুরু করব প্রথম কাজ হলো এই ব্রাঞ্চটিকে অন্তত কিছুটা শক্তপোক্ত করে তোলা সেটি আমরা করতে পারি এই ব্রাঞ্চটিকে আপাতত কোনো রকম ডিস্টার্ব না করে এখানে দেখুন এখানে যে অংশটি আমরা কেটেছি সেই অংশটিও একই রকমভাবে ছুরি দিয়ে আমরা কিছুটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে এই জায়গাগুলো খুব ভালোভাবে হিলিং হয়ে যায় এবং আপনারাও চেষ্টা করবেন যে অংশগুলো আপনারা কাটলেন সে অংশগুলো ছুরি দিয়ে এভাবে কিছুটা কাট পয়েন্টটা যেটা রয়েছে সেটাকে এভাবে মিলিয়ে দেওয়ার যাতে কিন্তু এই জায়গাটায় হিলিংটা খুব দ্রুত হতে পারে এবার এই ব্রাঞ্চ দুটোকে আমরা কিছুটা মুভমেন্ট দিয়ে দেবো তাহলে কিন্তু আপাতত এবছরের মতো আমাদের এই গাছটির কাজ হয়ে গেল এবং এই সময়টায় গাছের বৃদ্ধি এবং গাছের প্রয়োজন মাথায় রেখে আপনাকে কিন্তু এতে খাবার দিতে হবে কারণ বর্ষার সময় এই সময় যদি আপনি খাবার দিয়ে দেন তাহলে খাবার বৃষ্টির জলে ধুয়ে চলে যেতে পারে তাই জন্য যদি গাছটিতে প্রয়োজন থাকে তবেই এখন খাবার দিন আর তা না হলে এখন এই বৃষ্টিতে কিন্তু গাছ বৃষ্টির জল থেকেও বেশ কিছুটা এনার্জি বা এদের প্রয়োজনীয় নিউট্রেন্ট এরা পেয়ে থাকে আর তারপরেও যদি আপনার মনে হচ্ছে গাছের গ্রোথ আশানুরূপ হচ্ছে না তখন আপনি এতে কিছুটা ফার্টিলাইজার অ্যাড করতে পারেন দেখুন এই তো মুভমেন্ট দেওয়া হয়ে গেছে এবার আমরা এই ব্রাঞ্চ দুটিকে সামান্যতম মুভমেন্ট বন্ধুরা এই যে ব্রাঞ্চ দুটি রয়েছে এই ব্রাঞ্চ দুটিকেও আমরা এর প্রয়োজন অনুযায়ী তার নিয়ে এসে এর ওয়ারিং করে কিছুটা মুভমেন্ট দিয়ে দিলাম তাহলে ফাইনালি গাছটি আজকে আমাদের এই অবস্থা রইলো এরপর দেখুন এই ধরনের বড়ো সড়ো কাটিং অপ যখন আপনারা করবেন এতে কিছুটা ছত্রাকনাশক লাগাতে হবে এটা তো সকলেই আপনারা জানেন তা চলুন এতে কিছুটা ছত্রাকনাশক লাগিয়ে দিই তা যতক্ষণ আমি এতে ছত্রাকনাশক লাগাচ্ছি যারা আজ নতুন তারা ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আর যারা বহুদিন ধরে সাথে রয়েছেন চুপচাপ ভিডিও দেখে চলে যান আমি কিন্তু বুঝতেও পারি না আপনারা সাথে আছেন কি নেই তা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে নেবেন আর কমেন্ট অবশ্যই করবেন কারণ প্রত্যেক কমেন্টের কিন্তু আমি উত্তর দিয়ে থাকি সে যতটাই ব্যস্ততার মধ্যে আমি থাকি না কেন প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি উত্তর দিয়ে থাকি